সম্মানিত আজকে আমি আপনাদেরকে একটি দোয়া শিখিয়ে দেব যে দোয়াটি যদি আমরা পড়তে পারি আলামিন অনেক সময় দেখা যায় আমাদের মাথার যন্ত্রণা শুরু হয়ে যায় এত যন্ত্রণা কারণ মাথা ব্যথা যদি কারো শুরু হয়ে যায় দুনিয়ার যে কোনো কাজ তার কাছে ভালো লাগে না ভালো খাবার তার সামনে মজুদ আছে খেতে মন চাই না কেন প্রচণ্ড মাথা ব্যথা আরাম আয়াসের সুখ শান্তির আসপপত্র তার সামনে আছে কিন্তু এগুলো কোনো কিছুই তার সুখ স্বাচ্ছন্দ্যবোধ মনে হয় না কেন প্রচণ্ড মাথার যন্ত্রণা মাথা ব্যথা আসলে মাথার যন্ত্রণাগুলো আসলে বিভিন্ন কারণে হয়ে থাকে মেডিকেল সায়েন্সের বাসায় অনেক সময় মাথা ব্যথা মানুষের পেশার যদি লো হয় লো হওয়ার কারণে তার মাথা যন্ত্রণা মাথা ব্যথা হতে পারে অথবা অনেক সময় দেখা যায় আমরা বিভিন্ন লং সফর করে থাকি লং সফর হওয়ার কারণে আমাদের মাথা ব্যথা হয়ে থাকে অনেক সময় দেখা যায় আমাদের ঘুমের অভাব রাত্রিবেলায় জাগরণ করি অনেক ভাইয়েরা যুবক ভাইয়েরা অত্যাধিক পরিমাণে মোবাইল ব্যবহার করে সেই মোবাইলের আলোগুলো তার চোখে যাওয়ার কারণে এক পর্যায়ে তার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় মাথা ব্যথা শুরু হয়ে যায় আল্লাহাক আলামিন আলমিন কোরআনে থেকে এমন একটি কিতাব যেটাকে পাক রব্বুল আলমিন মানব জাতির সিফা হিসাবে পাক রব্বুল আলমিন দিয়েছেন এমন কোনো মেডিসিন নাই যে কোরআনের ভিতরে আল্লাহ পাক দেন নাই এমন কোনো মেডিসিন নাই বিশ্বনবী সাল্লাহ আলাইহি সাল্লাম আমাদের জন্য বলে যান নাই রসুল আকরম সাল্লাহ আলিয়া সাল্লাম যিনি সকল ডাক্তারের ডাক্তার সকল কবিরাজ এই পৃথিবীর যত কবিরাজ আছে সকল কবিরাজ ফেল যত মেডিকেল সায়েন্সবিদিন গিয়ে আসেন রসুল করিম আলাইহি সাল্লামের চিকিৎসা বিজ্ঞানের কাছে সব ফেল রসুল করিম সাল্লাহ আলাইহি সাল্লাম এমন কিছু চিকিৎসা আমাদের জন্য দিয়ে গেছেন যেই চিকিৎসাগুলো আমাদের জন্য অত্যন্ত ফলপ্রসূ এবং যারা আমল করেছে সে আমল দ্বারাতে তারা অবশ্যই ফলাফল পেয়েছে তো রাসুল করিম সাল্লাহ আলয় সাল্লামের শিখানো একটি আমল আমি আপনাদেরকে দিয়ে দেব আমরা দোয়া হিসাবে ব্যবহার করতে পারবো কোরআনুল করিমের সুরাতুল ওয়া কেয়া সুরাতুল ওয়া উনিশ নম্বর আয়াত যাদের মাথা প্রচণ্ড ব্যথা মাথার যন্ত্রণার কারণে মাথা ছটফট করতেছে সুরাতুল ওয়া উনিশ নম্বর আয়াতটি পরে আমরা মাথার ভিতরে দিব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের মাথার যন্ত্রণা মাথার ব্যথাকে পাক রব্বুল আলামিন ভালো করে দিবেন আসলে এই জিনিসটি এই মাথা ব্যথাটি তখনই নিরাময় হবে যদি এটা লো প্রেশারের কারণে না হয় লং কোনো ঘুমের কারণে না হয় যে অনেক সময় পর্যন্ত অঘুমা থাকার কারণে বা লং অনেক সফর কারণের কারণে না হয় আমাদের এমনিতেই মাথা ব্যথা বা অর্ধ মাথা ব্যথা বা পুরো মাথা ব্যথা অনেক ডাক্তার কবিরাজ ফেল হয়ে গেছে তাহলে ওই সমস্ত ব্যক্তিদের জন্য অবশ্যই আমলটি অত্যন্ত ফলপ্রসূ হবে কোরআনে করিমে সুরাত আর উনিশ নম্বর আয়াত পূর্ব আমরা লুস আনহা ওলা ইউ জিফুন লাউন আনহা ওলা ইউ জিফুন মাথার ভিতরে হাত রাখবো হাত রেখে আমরা এই আয়াত পরবো এই আয়াত পরে আমরা ফু দিবো আল্লাহ পাক রব্বুল আলামিন মাথা ব্যথা ভালো করে দিবেন অবশ্য আমরা এই আয়াতটি তিনবার ফুরবো তিনবার পরে আমরা তিনবার ফুঁ দিব ইনশাল্লাহুল আজিজ আল্লাহ সুবাহায় না হুয়া আমাদের সকলের মাথা ব্যথাকে নিরাময় করে দিবেন আল্লাহ সুবাহায় না আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন